সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের কল্যাণে প্রায় এক যুগ পর যোগুনা বিবি নামের 70 বছর বয়সী এক বৃদ্ধাকে ফিরে পেলেন তার পরিবার। বুধবার সকালে ভারতের কলকাতা থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে জাজিরা উপজেলার ডেঙ্গরের নিজ বাড়িতে পৌঁছান তিনি। যোগুনা বিবির পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গর ব্যাপারী কান্দির লাল মিয়া ব্যাপারীর স্ত্রী যোগুনা বিবি। দুই ছেলে ও দুই মেয়ে বড় হওয়ার পর থেকে যোগুনা বিবি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেন। তখন থেকে কাউকে কিছু না বলে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে নিয়ে আসতেন। তবে 2011 সালে যোগুনা বিবি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। এরপর কেটে যায় এক যুগ। গত রমজানে জাজিরা উপজেলার মাসুদ রানা নামের এক যুবকের ফেসবুক পোস্টে কমেন্টস করেন কলকাতার এক মোবাইল ফোন ব্যবসায়ী আজিজুল শেখ। তিনি লেখেন, প্রায় এক যুগ ধরে জাজিরার একজন বৃদ্ধা তার কাছে থাকে। এরপর মাসুদ রানা প্রাণের জাজিরা নামক একটি ফেসবুক গ্রুপে যোগুনা বিবিকে নিয়ে একটি পোস্ট দেন। সেখান থেকেই খোঁজ মিলে যোগুনা বিবির পরিবারের। এরপর তারা কলকাতার আজিজুল শেখের সাথে যোগাযোগ করে যোগুনা বিবিকে বাড়িতে নিয়ে আসেন। ইন্ডিয়া থাকে, ওনার বাসায় ছিল এই মুরব্বী, প্রায় উনি আমাদের তথ্য দিয়েছে প্রায় 14 বছর মতন ছিল। পরে উনি যেমন আমার সাথে যোগাযোগ করে যে জাজিরা ঠিকানা বলছে, যে ঠিকানা উনাদের চিনেন কিনা। পরে আমি ফেসবুকে আর কি পোস্ট করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি করার পরে খুঁজে পাই। পরে যেমন ওনাদের দুই পরিবারের সাথে যোগাযোগ করাই দেয় এবং আমার কন্টিনিউ ইন্ডিয়ার যে বাড়ি আজিজুল ভাই, ওনার সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। উনি যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসছে এবং গতকালকে আমার সাথে লাস্ট কথা হয়েছে বাংলাদেশে ঢোকার আগ পর্যন্ত। এ ব্যাপারে ভারতের দক্ষিণ 24 পরগনার আশ্রয়দাতা আজিজুল শেখ বলেন, 9 বছর আগে আমার দোকানের সামনে যোগুনা বিবিকে ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় পেয়ে বাড়িতে নিয়ে যাই। এই বৃদ্ধার চেহারার সাথে আমার মৃত দাদির চেহারার মিল থাকায় আমি ও আমার পরিবার এবং আমার প্রতিবেশী তার দেখাশোনা ও সেবা যত্ন করি। গত 4 মাস আগে তিনি বড় ধরনের একটি স্ট্রোক করেন। ভাবিনি তিনি বেঁচে ফিরবেন, কিন্তু তিনি সুস্থ হওয়ার পর আমাদের কাউকেই আর চিনতে পারছিলেন না। তিনি তার ছেলে মেয়ে ও আগের বাসস্থানের কথা বলতে থাকেন এবং সেখানে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েন। এ অবস্থায় আমি তার বলা ঠিকানা সহ তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাসুদ নামে এক তরুণের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানালে তিনি এই বুড়িমার পরিবারের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দেয়। আজিজুল শেখ কথা বলার এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, এই বুড়িমা আমাদের সাথে অনেকদিন থাকার কারণে তার প্রতি অনেক মায়া জন্মেছে। আমার পরিবারের ছোট বড় সকলে তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে তার পরিবারের কথা মনে পড়ার পর থেকে পরিবারের সাথে দেখা করতে চাচ্ছিলেন, তাই আর ধরে রাখতে পারলাম না। তবে অনেক ভালো লাগছে একজন শেষ বয়সী মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে। আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক। আমরা শীঘ্রই তার সাথে দেখা করতে যাব। মনে করেন বইনের পাইছি, মনে করেন খুব আনন্দ যে এখন দেখতে পারব, আর এখন কোন চিন্তা ভাবনা নাই। এত বছর পর আসছে, আমাদের খুশি লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা তো ভাবি নাই কোনোদিন পাব। এখন যেভাবে আছে সেভাবেই রাখতে চাই, ভালোভাবেই চলবে। যোগুনা বিবি পাসপোর্ট বিহীন ভারত থেকে কিভাবে বাংলাদেশে আসার সুযোগ পেলেন জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল বলেন, যাদের পাসপোর্ট হারিয়ে যায় কিংবা কোনো কারণে কেউ পাসপোর্ট বিহীন অন্য দেশে প্রবেশ করে কিন্তু কোনো অপরাধমূলক কাজের সাথে জড়ায় না, এমন ব্যক্তিদের দুই দেশের সরকারের সংশ্লিষ্টদের সমন্বয়ে আউটপাস বা ট্রাভেল পাসের মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে আনা বা নেওয়া যায়। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা আজকের দর্পণকে বলেন, এটি অত্যন্ত খুশির সংবাদ। যোগুনা বিবি যদি অসুস্থ থাকেন, প্রয়োজনে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করব।